আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের বায়োটেকনোলজির আজ দ্বিতীয় ক্লাস, আশা করি এই ক্লাসটা করলেই মোটামুটি আমাদের সব আরেকটা ক্লাস জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দুইটা করলে মোটামুটি কভার হয়ে যাবে। এটা মূল টপিকস দুইটা, একটা হলো টিস্যু কালচার আর একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তা টিস্যু কালচার, আমরা প্রথমে আসি টিস্যু কালচার কি। টিস্যু মানে তো বোঝো অনেকগুলো কোষের সমষ্টি টিস্যু, এটা তো কারো কোনো সন্দেহ নাই, অনেকগুলো কোষের সমষ্টি টিস্যু। আর আগে বলছিলাম টিস্যু ইসের মধ্যে পাঁচটা সংজ্ঞার মধ্যে পাঁচটা জিনিস থাকতে হবে, এটা যদি বলতে পারো প্রশ্ন থাকবে, তাহলে তাদেরকে এই ল্যাংরাম দেখাইছি ছবিতে, ল্যাংরাম খাওয়ার দাওয়াত থাকলো। টিস্যুর সংজ্ঞার মধ্যে পাঁচটা জিনিস থাকতে হবে, তোমাদের অনেককেই বলেছি যারা বলতে পারবে। টিস্যু কালচার, টিস্যু মানে কালচার মানে চাষাবাদ করা। তা টিস্যু কালচার মানে কি, টিস্যু নিয়ে চাষ করে বড় কিছু বা সংখ্যায় উৎপাদন বাড়ানো, এটাই তো এই টিস্যু কালচার। একেবারে সহজভাবে নাও, টিস্যু মানে অনেকগুলো কোষের সমষ্টি, সেই কোষগুলোকে কালচার করে চাষ করে, যেমন কৃষকেরা বা এই যে আম গাছ, আম দেখাইছি যে একটা আম গাছ লাগাইছে ওখান থেকে অনেক আম গাছ হয়েছে, এটা আমের কালচার, আম গাছ কালচার, আমের কালচার হয়েছে, চাষাবাদ করছে কৃষকরা, ধান একটা বনে ওখান থেকে অনেক হয়। তা টিস্যু কালচার মানেও আমরা টিস্যু অল্প নিব, এটা নিয়ে অনেক তৈরি করব, এটাই টিস্যু কালচার। ঠিক আছে সবাই, এখন এই কাজ করতে হলে একটু আনুষঙ্গিক কিছু লাগবে, যে উদ্ভিদের বিভাজনক্ষম কোনো অঙ্গ। বিভাজনক্ষম অঙ্গ মানে হলো যে অঙ্গর কোষগুলো বারবার বিভাজিত হচ্ছে, যেমন একই পাতিলের ভাত খাচ্ছ তুমি দিন দিন বড় হচ্ছে, আর তোমার দাদা দাদি নানু নানু দিন দিন আরও কি ছোটো হয়ে যাচ্ছে বা কুৎসিত, আর তোমরা আরও সুন্দর সুন্দরী হচ্ছ। তা টিস্যু কালচারের ক্ষেত্রে বলি যে উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ, বিভাজনক্ষম অঙ্গ বলতে পাতা, এই যে কোষি পাতা, কাণ্ড, অগ্রমুকুল। অগ্রমুকুল মানে একেবারে গাছের শীর্ষে যে মুকুল থাকে এটাকে বলে শীর্ষমুকুল বা অগ্রমুকুল, আর এই যে পাতার কক্ষে যে মুকুল থাকে এটা হলো কক্ষমুকুল। তাহলে সংজ্ঞাটা আবার বলি, যে উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ যেমন অগ্রমুকুল, শীর্ষমুকুল, কক্ষমুকুল, কোষি পাতা, পাপড়ি থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করে, বৃদ্ধি করাকে বা পূর্ণাঙ্গ চারা তৈরি করাকেই বলে টিস্যু কালচার। আবার এটা প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, যে প্রাণীর কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে টিস্যু নিয়ে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করে তার সংখ্যা বৃদ্ধি করা, এটাই টিস্যু কালচার। তো এখন আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পড়াচ্ছি, উদ্ভিদ বিজ্ঞানের কথায় আসি, যে উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ, বিভাজনক্ষম অঙ্গ বলতে বলছি শীর্ষমুকুল, কক্ষমুকুল, কোষি পাতা, পাপড়ি থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে, পুষ্টিমাধ্যম যেন তোমরা চাষাবাদ করার জন্য ওখানে সার দেওয়া লাগে, আমরাও এখানে এরকম কিছু দিই, পুষ্টিমাধ্যম তৈরি করব। পুষ্টিমাধ্যম যে বৃদ্ধি, পুষ্টিমাধ্যমে বৃদ্ধি করাকে টিস্যু কালচার বলে, এটা হয়। আবার বৃদ্ধি করে পূর্ণাঙ্গ চারা সৃষ্টি করাকে টিস্যু কালচার বলা হয়। তোমাদের আগে এটা আমি এখানে থিওরিটিক্যালি পড়াবো, এরপরে আজ হাতে নাতে যতটুকু পারি এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো টিস্যু কালচারের সংজ্ঞায় কারো কোনো সমস্যা আছে? উদ্ভিদের বিভাজনক্ষম কোনো অঙ্গ, অঙ্গ বলতে অগ্রমুকুল, কক্ষমুকুল, শীর্ষমুকুল, কোষি পাতা এবং পাপড়ি। একবার কিন্তু মেডিকেলে আইসে যে কোন অঙ্গ থেকে টিস্যু কালচার করা হয়, ওখানে অপশন ছিল পাপড়ি, ফুলের পাপড়ি থেকেও টিস্যু কালচার করা হয়। বিভাজনক্ষম কোনো অঙ্গ থেকে টিস্যু নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায়, জীবাণুমুক্ত হতে হবে পুষ্টিমাধ্যমে। পুষ্টিমাধ্যম মানে এই যে আমাদের ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, যে মানুষের বৃদ্ধির জন্য তোমরা জানো এটা এমজি ক্যাপি ফর নাইফসপ আর FNMN ZN ফর মোবাইল হার্ট, ওই যে বলছিলাম 17টা উপাদান যেগুলো আছে উদ্ভিদের এরকম বৃদ্ধির জন্য লাগে, ওই যদি আমরা পুষ্টি মাধ্যম বানাবো সেখানে চাষ করব। ঠিক আছে সবার কেন সন্দেহ? ও তার আগে একটু বলি, এই প্রশ্নটার উত্তর দিতে পারলে আজকে ল্যাংরামের ছবি দেখাইছি, ওইটা খাবার দাওয়াত। এই যে তোমরা বলছো টোটিপোটেন্সি কী, টোটিপোটেন্সি কী, এইটা প্রশ্ন থাকলো তোমাদের কাছে। আমার এক ছাত্রী তোমাদের এবারকার আইডিয়াল কলেজের পরীক্ষা দেবে, সম্ভবত ঐশী, এটা এইচ সেকশনের ঐশী বলতে পারছিল টোটিপোটেন্সি কী। তোমরা সেকেন্ড পার্টে পড়ছো, যদি বলতে পারো তাহলে এই ল্যাংরাম খাওয়ার দাওয়াত থাকলো, আমি না পারলে আগামী ক্লাসে বলবো। আর গটলিব হাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়, আর এটা তোমাদের টোটিপোটেন্সি কী এটা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আছে, ওখান থেকে বলবা। আর গটলিব হাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। তো এখন দেখো আমরা আসতেছি যে টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বা টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ। প্রথম ধাপ হচ্ছে যে আমাদের একটা হলো সুস্থ, সবল এবং নিরোগ একটা উদ্ভিদ নির্বাচন করতে হবে। যে আমরা এখানে দেখো এই উদ্ভিদটা নির্বাচন করেছি, এটা টবে আছে বা এমনিও হতে পারে, আমরা এখানে একটু আগে একটু পরে দেখাবো তোমাদের, যে একটা সুস্থ সবল গাছ হতে হবে, সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ বলবো, এক্সপ্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ। এই মাতৃ উদ্ভিদটা টবে লাগানো হতে পারে, যে কোনো গাছ থেকে আমি নিতে পারি, অগ্রমুকুল, শীর্ষমুকুল। তারপরে কালচার মিডিয়াম, একটু পরে আমি দেখাবো তোমাদের যে কালচার মিডিয়াম,
একটু পরে এই দেখো কালচার মিডিয়াম, এই কালচার মিডিয়ামের মধ্যে ওই যে একটু আগে পড়লাম এমজিকে ক্যাপিফার নাইসফ এফএন এমএন জেড এন ফর মোবাইল হাত, এই যে মাইক্রোমৌলার ম্যাক্রোমৌলো এর মধ্যে ভাইটামিন সুক্রোজ ফাইটোহরমোন মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য তারপরে অ্যাগার দিয়ে এই কালচার মিডিয়াম তৈরি করছি, এটাকে বেসাল মিডিয়ামও বলে তাই এমএস মিডিয়ামও বলে, এই মিডিয়ামটা তৈরি করতে হবে। এখন এই মিডিয়ামটা তৈরি করার পরে তোমাদের সাথে সাথে আমরা একটা উদ্ভিদ নির্বাচন করছি, মনে করো সাপোজ এই উদ্ভিদটা এটা ভালো আম এটা আমরা কালচার করবো, এই উদ্ভিদটা নির্বাচন করলাম এটা সুস্থ সবল আমরা এটাকে নিলাম। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি এই কালচার মিডিয়াম তৈরি করা, দেখছো এখানে এই মাইক্রোমৌলো ম্যাক্রোমৌলো 17টা বা 16টা যে উপাদানগুলো আছে, তারপরে ফাইটোহরমোন উদ্ভিদের বৃদ্ধির জন্য যা লাগবে এটা দিছি, অ্যাগার দিছি একটু ইয়ে করার জন্য এই মিডিয়ামটা তৈরি করলাম। এখন এই মিডিয়াম যেখানে খাবার দাবার আছে তোমরা জানো খাবার থাকলেই জীবাণু যায়, এই জন্য তোমরা ফ্রিজে এটাকে সংরক্ষণ করে, তোমরা জানো অনেক উচ্চ তাপমাত্রায় বা নিম্ন তাপমাত্রায় জীবাণুগুলো বা যে ক্ষতিকারীগুলো আছে এগুলো ইনঅ্যাক্টিভ থাকে। এই যে তোমরাও কিছুদিন আগে গুজব বেরিয়েছিল যে বেশি উচ্চ তাপমাত্রা হলে করোনা ভাইরাস ই হয়ে যাবে, আসলে অনেক ক্ষেত্রে বেশি আরও বেশি তাপমাত্রা হলে এগুলো আক্রমণ করতে পারে না। তো এখন এই মিডিয়ামটা জীবাণুমুক্ত জীবাণুমুক্ত করতে হবে। এখন এই জীবাণুমুক্ত করার জন্যে আমরা তোমরা জানো যে খাবার দাবার ওভেনে গরম করে ওই রকম একটা জিনিস আমাদের আছে অটোক্লেভ যন্ত্র, এই অটোক্লেভ এইরকম একটা এটাকে আমরা এই কালচার মিডিয়াম নিয়েছি, এখন এটা তুলা দিয়ে বন্ধ করলাম, বন্ধ করার পরে এই অটোক্লেভ এইরকম একটা যন্ত্র, অটোক্লেভ যন্ত্রের মধ্যে আমরা এটা রেখে দেবো, দেখো এটা রেখে দিলাম, এটা অটোক্লেভ যন্ত্র, এটা এখন এইরকম ঢাকনে দিয়ে লাগাই দিলাম অটোক্লেভ। অটোক্লেভের মধ্যে এখন কি করতে হবে এই জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভের মধ্যে অটোক্লেভের তাপমাত্রা থাকবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, 15 পাউন্ড চাপে 20 মিনিট রেখে দিলে এটা জীবাণুমুক্ত হয়ে গেল। ঠিক আছে সবাই, তিন নম্বর ধাপ হয়ে গেল, একটা হলো এক্সপ্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ নির্বাচন, দ্বিতীয় ধাপ আমরা করছি যে কালচার মিডিয়াম তৈরি করছি, তিন নম্বর ধাপ জীবাণু, আমি এগুলো হালকা একটু লিখছি তোমরা এগুলো লিখো জীবাণুমুক্তকরণ করে, আমি যদি এরকম 121 ডিগ্রি 15 পাউন্ড চাপে 20 মিনিট রেখে দিই এটা জীবাণুমুক্ত হবে। ঠিক আছে, এখন এই জীবাণুমুক্ত করার পরে আমাদের এটা অটোক্লেভ থেকে এটাকে আমরা বের করব, অটোক্লেভ এরকম হয়ে গেছে আমরা এই সময়টা ধরে নিলাম, ধরে নাও এখন এইটা আমরা বের করলাম, বের করে এখানে নর্মাল তাপমাত্রায় আমরা এটাকে রাখবো, কি এটা কালচার মিডিয়াম, এটা জীবাণুমুক্ত হয়ে গেছে, এটা আমরা নর্মাল অবস্থায় মনে করো এখানে রাখলাম। এখন যেটা বলি, এখন এটা আমি একটা সুস্থ সবল তুমি যেটা উদ্ভিদের এক্সপ্ল্যান্ট নিছি তাকে আমার নিতে হবে, এখন নিব আমার হাতেও তো জীবাণু আছে আমার এই জীবাণুমুক্ত করতে হবে। তোমরা এখন দেখো যে আমি এখানে একটু দেখাচ্ছি অটোক্লেভের উপরে এই যে হ্যান্ড স্যানিটাইজার, তোমাদের আগেই বলছিলাম যে যারা এই টিস্যু কালচার ল্যাবে কাজ করে এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এই যে এখন এই যে করোনা ভাইরাসের কারণে এটা আসলে সবসময় ইউজ করা দরকার কিন্তু মানুষ করে না, দেখতেছো এটা এই যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাকে এটা আমার হাতও জীবাণুমুক্ত, আমার হাতেও তো জীবাণু আছে জীবাণুমুক্ত করতে হবে, আমি যেগুলো কাজ করব এগুলো সব আমার ফোরসেপ এগুলো সব আমাকে জীবাণুমুক্ত করে নিতে হবে, দেখছো সবাই এরকম জীবাণুমুক্ত যারা এই যে এই পর্যন্ত। আরও একটু ভালো হতে আমার ল্যামিনার ফ্লোটা নাই, একটু পরে টিস্যু কালচারের সুবিধা অসুবিধা বলবো, ল্যামিনার ফ্লোতে এই কাজগুলো করতে হবে, এরকম বক্স থাকে ওখানে এই পর্যন্ত হাত ঢুকায় এগুলো জীবাণুমুক্ত, মনে করো এখানে সামনে ল্যামিনার ফ্লো আছে কোনো জীবাণু নেই, ঠিক আছে এটা ল্যামিনার ফ্লোর মধ্যে করতে হয়, এটা হাত এই পর্যন্ত ঢুকায় জামা এখানে বের করে এখানে কাঁচে দিয়ে থাকে এটাতে দেখা যায়। তো এখানে জীবাণুমুক্ত করার পরে আমি যে উদ্ভিদটা নিব সেই উদ্ভিদটাই মনে করো এটাকে কী বলে এটা এটা আমরা ঢাকা শহরে এটা কিনে খাই, তাই বাড়িতে দেখতেছি এই বাগানের মধ্যে অনেক, সেদিন আমি বললাম সবাই এইটা নিয়ে পরে রান্না করছে, এটা থানকুনির পাতা, থানকুনির পাতা থেকে আমি এইটাকে টিস্যু কালচার করবো, মনে করো আমার ল্যাবে এই টিস্যু কালচার করবো, আমি এটা আগেই জীবাণুমুক্ত করে নিছি, এই পাতাটাও আগেই এটা যে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পাতাটাকেও এটা ধুয়ে নিতে হবে, দেখতেছো সবাই এই হ্যান্ড স্যানিটাইজার এটাও ধুয়ে ইয়ে করে পরিষ্কার, এটাও জীবাণু থাকতে পারে, আমরা হ্যান্ড স্যানিটাইজার মানুষ এখন ইউজ করতেছে এটা আরও আগে ইউজ করার কথা ছিল, আমরা এখান থেকে একটু টিস্যু নিলাম, এই একটু টিস্যু এটাই এক্সপ্ল্যান্ট হিসাবে, বা আবার আমার পাশে লিচু গাছ ছিল, লিচু গাছ থেকে যদি তোমরা বলো ওখান থেকেও আমি একটু নিতে পারি, ঠিক আছে দেখো এটা আমি নিলাম, এটা ফোরসেপ দিয়ে এখন ধরে আমি আমার এটা চলে গেছে এখান থেকে একটু বেশিই দেখাই তোমরা যাতে দেখতে পারো, এই ফোরসেপ দিয়ে আমার ফোরসেপও তো জীবাণুমুক্ত করা, আমি এখন এই কালচার মিডিয়ামে এরকম সুন্দরভাবে স্থাপন করলাম, দেখছো সবাই যদি আমার কর্নারে চলে গেছে ফোরসেপটা ছোটো, এইবার দেখো এটা আমার এই কাজ শেষ, এতটুকু পর্যন্ত দেখো, এখন আমাদের কাজ হচ্ছে সময়
কালচার মিডিয়ামে টিস্যু টিস্যুটা মিডিয়ামে টিস্যু বা এক্সপ্ল্যান্ট আমি স্থাপন করলাম। দেখো এখানে লেখা আছে হাত চিমটা কাঁচি ছুরি অ্যালকোহল বা স্যানিটাইজার দিয়ে ই করে নিতে হবে এবং ল্যামিনার ফ্লোতে এই কাজটুকু করতে হবে। আমাদের এখানে নাই, ল্যামিনার ফ্লো থাকলে দেখাতে পারতাম। তারপরে এখন দেখো এইটাকে আমি এখন দেখবো টিস্যু কালচার যে ল্যাবগুলো হয় সব এসি করা, এসির তাপমাত্রা সাধারণত 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই আমি এই মিডিয়াম আর এই এক্সপ্ল্যান্ট সহ রেখে দেবো। 3000 থেকে 5000 লাক্স আলোতে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর 70 থেকে 75% আদ্রতায় রেখে দিতে হবে। আমার এক ছাত্রীদের জিজ্ঞাসা করলাম যে লাক্স কী, তা অনেক ছাত্রী বলছে স্যার এটা সাবান। তা তোমরা বলো লাক্স কী, যে 3000 থেকে 5000 লাক্সে রাখতে হবে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা রেখে দিলে পরে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিলে এটা তোমার এই টিস্যুগুলো বারবার বিভাজিত, এর মধ্যে উদ্ভিদের বৃদ্ধির জন্য যা দরকার সব কিছু তো আছেই। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের হাইড্রোপনিক্স একটা ইয়ে ছিল যে শুধু বালির মধ্যে গাছ জন্মাইতে হবে, ওর মধ্যে আমরা এই উপাদানগুলো দিয়ে গাছ জন্মিয়ে। তাই এখানে দেখো এই সব উপাদান উদ্ভিদের বৃদ্ধির জন্য কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার যা লাগে সব এখানে আছে। এখান থেকে নিয়ে তারপরে যে বৃদ্ধি হরমোন ফাইটো হরমোন আছে এটা সংখ্যায় বৃদ্ধি পাবে। যখন সংখ্যায় অনেক বৃদ্ধি পাবে শুধু কোষই থাকবে, তার কোনো চেহারা সুরত থাকবে না, অবয়ব বলে না অবয়ব বা চেহারা, চেহারাবিহীন অবিন্যস্ত টিস্যুগুষ্ঠকেই বলে ক্যালাস। কি বলে একটা ইংলিশ আছে ক্যালাস টু, ক্যালাস টু মানে কি জিজ্ঞাসা করবো, আর এই ক্লাস মানে কি ঠিক আছে, এবং ক্লাসের পরে কোন প্রিপোজিশন বসে এটা কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা একবার আসছে। ক্লাস ক্লাস মানে উদাসীন, আমি একটু বলেই দিলাম। তো এখানে হলো উদাসীন, এর বিয়ে নাই, কাণ্ডও নাই, মূলও নাই, উদাসীন। যারা এরকম উদাসীন কাজকর্ম লেখাপড়া কিছুই করে না ক্লাস। আমি এক জায়গায় চাকরি করতাম, ওই যে এশিয়াটিক্স হয়ে তখন এই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, উনি বলতেন যে এগুলো ক্লাস, অনেককেই বলতেন, আমাকে বলে নাই কোনোদিন। তা যেটা বলতেছিলাম যে ক্লাস যে নির্দিষ্ট আকারবিহীন যে টিস্যুগুচ্ছ সেটা হলো ক্লাস। এখন আমি এই ক্লাসগুলো থেকে এখন এই ক্লাসের মধ্যে আমরা এখানে যদি আমরা ইউনিভার্সিটি যেভাবে পড়েছি আমার যতটুকু মনে পড়ে এইভাবেই যে এরপরে আমরা আরেকটা মিডিয়ামে সাইটোকাইনিন বেশি পরিমাণে দিব, তখন এইটা এই ক্লাস থেকে উপরে কাণ্ড তৈরি হবে। কী তৈরি হবে? শুট বা কাণ্ড তৈরি হবে। আর এর পরবর্তীতে যখন কাণ্ড এই ক্লাস থেকে কাণ্ড হয়ে গেল একটু ভালো আর কি, লেখাপড়া করছে এরপরে চাকরি করবে আর কি, উদাসীন না আর কি। এরপরে ওই যে বাবা মা বলে তুমি একেবারে উদাসীন, তা তোমরা আশা করি এইরকম হবে না। এই কাণ্ড আমি এই জন্য এইটা এই চ্যাপ্টার তোমাদের বইয়ে নাই, আমি এইভাবে লিখে নিয়েছি যে কাণ্ড উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও কাণ্ড সৃষ্টি, এই জন্য সাইটোকাইনিন। তোমরা জানো ওই যে বৃদ্ধি হরমোন সাইটোকাইনিন বেশি পরিমাণে দিতে হবে, আর দুইটাই যদি সমান পরিমাণে দেয় অক্সিজেন সাইটোকাইনিন তখন এটা ক্লাস হবে। আর যদি সাইটোকাইনিন বেশি দেও আমার যতটুকু মনে পড়ে, আমার কাছে তো বইপত্র নাই গ্রামের বাড়িতে, তারপরে তোমরা ই হলে একটু দেখে নিও, ভালো বইয়ে আরও দেখে নিও। তারপরে এটা আমরাকে আমরা দেবো হলো অক্সিজেন যেখানে বেশি আছে ওই রকম একটা মিডিয়ামে দেবো। মিডিয়ামে দেওয়ার পরে এখানে মূল তৈরি হয়ে যাবে, উপরে কাণ্ড তৈরি হয়েছে নিচে মূল তৈরি হয়েছে। এখন ওই যে আমাদের স্টেরিলাইজ করা মানে জীবাণুমুক্ত কাঁচি দিয়ে এইগুলোকে কেটে নেব, কেটে নিলে অসংখ্য চারা তৈরি হয়ে যাবে। এই চারাগুলোকে আমরা তখন এই যে এটা বড় টব ছিল এখন ছোটো টবে লাগাবো। আর এইগুলো আছে কোথায়? এতক্ষণ পর্যন্ত সব আছে আমার ওই যে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে এসি রুমে আছে। পরে এসি রুম থেকে আমরা এগুলোকে প্রথম একবারেই যদি বের করি মারা যাবে। তোমরা জানো যে বাচ্চা যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার কথা যদি এটা 7 মাসেই এসে যায় তখন এটাকে তোমরা জানো যে ইনকিউবেটরে রাখে। তা আমরাও এরকম, এটা ইনকিউবেটরের বাচ্চা, এটা হতে তো অনেক সময় লাগতো, আমরা অল্প সময়ে উৎপন্ন করে ফেলছি। এটাকে আমরা এখন ছোটো টবে লাগাবো, টবে লাগানোর পরে পরবর্তীতে এটা প্রথম দিন 1 ঘন্টা ল্যাব থেকে এই যে এসি থেকে বের করে ল্যাবে রাখবো, তারপরের দিন 2 ঘন্টা এরকম করে করে যখন পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন প্রাকৃতিক পরিবেশে আমরা স্থাপন করব। তা এখন সময় শেষের দিকে মনে হয় আজান দিবে, আমার ইফতার করতে যেতে হবে। নইলে টিস্যু কালচারের আর দুইটা জিনিস থাকলেও দেখো, একটা বলছি টবে এক্সপ্ল্যান্ট নির্বাচন, কালচার মিডিয়াম তৈরি, জীবাণুমুক্তকরণ, মিডিয়ামে টিস্যু স্থাপন করে দেখিয়েছি, ক্লাস সৃষ্টি, কাণ্ড সৃষ্টি, মূল সৃষ্টি, চারা সৃষ্টি, চারাগুলোকে টবে স্থাপন, টব থেকে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। তো এখানে এগুলোই তোমরা পড়ো আগামী ক্লাসে ইনশাল্লাহ। এখন টিস্যু কালচারের সংজ্ঞা বলছি, টিস্যু কালচার পদ্ধতি বলছি, আর আগামী ক্লাসে এই টিস্যু কালচারের গুরুত্বপূর্ণ ভূমিকা আর টিস্যু কালচারের সুবিধা অসুবিধা দুইটা জিনিস বলবো বলে ইনশাল্লাহ শেষ করব। আর যারা এই দুইটা প্রশ্ন করছে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, লাক্স কী, তারপরে আর কী প্রশ্ন করছি এই টোটিপোটেন্সি কী ঐশি পারছে, আর এই সেকশনের এবার আইডিয়াল কলেজের পরীক্ষার্থী, তা তোমরা আশা করি উত্তর দিবা, তাহলে ল্যাংরাম খাওয়ার দাওয়াত থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, খুদা হাফেজ, সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে।